बिस्मिल्लाह रहमान रहीम सबाई के स्वागत जानाच्छि आज के भिडियो टिटोरियले। आज के फ्यूचर लार्न थेके किछु अनलाइन सार्टिफिकेशन कोर्स देखब जेगुलो सम्पूर्ण फ्री। सार्टिफिकेटगुलो साधारणत अस्ट्रेलिया एबं लंडनेर यूरोप महादेशे विभिन्न यूनिवार्सिटी के देवा हये थाके। तो आजकेर जे सार्टिफिकेशन कोर्सटा निये आलोचना करब सेटा हलो बेसिक इंग्लिशेर उपर। बेसिक इंग्लिश এটা আমি একটি ফরম্যাট দেখাবো কিভাবে করতে হয়। এখান থেকে আমি 100 সাবজেক্টের লিংক দিব, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো সাবজেক্ট এখান থেকে করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লেখা আছে সার্টিফিকেটে, বেসিক ইংলিশ কোর্সের নাম লেখা আছে। এরপর দেখতে পারেন এখানে কিংস কলেজ লন্ডন, লন্ডনে কিংস কলেজ থেকে করা। এরপর আমি কী কী কোর্স করলাম তার ট্রান্সক্রিপ্ট এখানে দেওয়া আছে। ওকে, কী কী কোর্স করলাম এর আন্ডারে সাধারণত দুইটা করতে হয়, বেসিক ইংলিশ ওয়ান আর বেসিক ইংলিশ টু। যাই হোক, এখন কোর্সে নিয়ে যাচ্ছি আপনাদের। এখান থেকে দেখতে পারেন যে এই লিঙ্কটা, এখানে যে লিঙ্কটা এরকম ফিচারটা লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাদের। সেখানে ক্লিক করার পর আপনারা এরকম একটা ফিচার মনিটরে পর্দায় বা মোবাইলে পর্দায় দেখতে পারবেন। ও বিশেষত এটা মোবাইল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। এখানে দেখুন প্রায় 100 মতো কোর্স এর লিঙ্ক দেওয়া আছে, প্রায় 100, যেগুলো সম্পূর্ণ ফ্রি, আপনার কোনো টাকা দিয়ে করতে হয় না। আপনি যদি টাকা দিয়ে করতেন এগুলো কমপক্ষে 10 থেকে 12,000, 20,000, 30,000 টাকা আপনার লাগতো, এখন সম্পূর্ণ ফ্রি। তো এখানে অনেক কোর্স আছে, আমি আজকের যে কোর্সটার প্রসিডিউর আপনাদের দেখাবো। আপনারা এখানে যে কোনো কোর্সই করতে পারেন, আইএলটিএসের কিছু কোর্স আছে। তো বেসিক ইংলিশ অন এটার উপর আমি ক্লিক করব। ওকে, এখানে বেসিক ইংলিশ অন লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করব। এটা প্রোভাইড করে কি কিংস কলেজ লন্ডন। এখানে যাওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন। ওকে, এপাশে আপনার এখানে প্রোফাইলে আমার যেহেতু লগ ইন করা তাই এটা আসছে। এখানে আপনি লগ ইনে প্রেস করবেন, এবং আপনার যদি গুগলে বা আপনার মোবাইল বা কম্পিউটারে যদি লগ ইন করা থাকে, কোনো ইমেল সেভ করা থাকে, তাহলে আপনি গুগল দিয়ে করবেন, অথবা আপনি ইমেল আইডি দিবেন, ওখানে এটা আসবে, ইমেল আইডি দিবেন এবং দেন পাসওয়ার্ড দিবেন। ওকে, তারপরে এই কোর্সে দেখুন এই কোর্সে কী আছে। ফিউচার লার্ন প্রোভাইড করছে ফ্রি অনলাইন কোর্স, ইংলিশ সার্টিফিকেট অ্যাভেলেবল। ওকে, আমরা সব কিছু দেখতে পাচ্ছি। তো যেহেতু লগ ইন করার পরে আপনি এখানে প্রেস করবেন গো টু ক্লাস, এখানে গো টু ক্লাস লেখা আছে, গো টু ক্লাস আপনি ক্লিক করবেন। গো টু ক্লাস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিউরেশন 4 weeks, উইকলি স্টাডি 4 hours, প্রতি সপ্তাহে 4 ঘন্টা করে পড়তে হবে, লার্ন ফ্রি, ডিজিটাল আপগ্রেড, তার মানে সার্টিফিকেট ফ্রি। আমরা এখান থেকে যাব গো টু কোর্স। ওকে, গো টু কোর্সে যাওয়ার পর এরকম আসবে টু ডু, তার মানে কী কী করতে হবে, অ্যাক্টিভিটি আপনার কার্যক্রম আর প্রোগ্রেস আপনি কত পার্সেন্ট করলেন সেটা। যেহেতু আমার কোর্স সম্পূর্ণ কমপ্লিট করা, তারপর আপনাদের দেখাচ্ছি। এগুলো কালার করা থাকবে না, কারণ আমার করা হয়েছে তাই এগুলো কালার করা। আপনার যে একটা একটা যখন শেষ হবে তখন এগুলো কালার হবে, যেটা শেষ হবে সেটাই কালার আসবে। তো এখান থেকে 1.1 আপনি কন্টিনিউ দিলেই হবে, কন্টিনিউ করবেন, কিছুই করতে হবে না। এখান থেকে আমার এখান থেকে টিক দেওয়া আছে, আপনাদের এখানে করতে হবে কি যে মার্ক অ্যাজ কমপ্লিট এই লেখাটা থাকবে, এখানে আপনারা ক্লিক করবেন মার্ক অ্যাজ কমপ্লিট, এখানে ক্লিক করতে হবে। আর তারপরে ইন্ট্রোডিউস ইউরসেলফ ইন ডিসকাশন, আপনি এই পাশ থেকে এদিকে চলে যাবেন। ওকে, নেক্সটে ক্লিক করবেন। এরপর আসছে ইন্ট্রোডিউস অ্যাওয়ার্ড ইউরসেলফ, এই ব্যাপারে আসছে। এখানে আবার মার্ক অ্যাজ কমপ্লিট এখানে ক্লিক করবেন, কারণ এখানে কিন্তু আপনার এই টিকটা থাকবে না, আবার বলি এখানে মার্ক অ্যাজ কমপ্লিট থাকবে, তারপর এখানে এই পাশে ক্লিক করবেন। ওকে, এরকম প্রত্যেকটা এরকম করবেন, এগুলো লেখাগুলো পড়বেন কী কী এখানে দেওয়া আছে, কী করতে বলছে। আমাদের একটু পর কিন্তু এক্সাম শুরু হবে। নেক্সটে কুইজ আসছে, আমি দুইটা কুইজ দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা কুইজের, এখানে দেখুন এরকম কুইজ আসলে এ পাইলট, এ বিল্ডার, এ মেশিন, আমি যদি মনে করুন এটা দিলাম সাবমিট অ্যান্সার, অ্যান্সার সাবমিট ইনকারে দেখাচ্ছে। এবার এ মেশিন দিলাম, সাবমিট অ্যান্সার দিলাম। ওকে, এখন কারেক্ট দেখাচ্ছে। আপনার এরকম পরীক্ষাগুলো সাধারণত ভুল হলেও পরে দেখতে পারবেন, এখানে আপনার শো অ্যান্সার শো করবে, সেখান থেকে আপনি ক্লিক করে করে এগুলো করতে পারবেন। তারপরে নেক্সট, শুধু কাজই এটা, যতগুলো আছে সবগুলো আপনি শুধু এটা পড়বেন, এখানে কী দেওয়া আছে এগুলো শুনবেন, উচ্চারণগুলো শুনবেন, এগুলো দরকার আছে, কারণ এরকম আপনার এক্সাম দিতে হবে কিন্তু। এবার এখানে মার্ক অ্যাজ কমপ্লিট লেখায় ক্লিক করবেন এবং নেক্সটে যাবেন। এরকম করে করে সবগুলো কোর্স আপনি আপনার এই অ্যাক্টিভিটি প্রোগ্রেস থেকে চেক করতে পারেন যে আপনার কত পার্সেন্ট। আমার এখানে 99.99, মানে 99% কমপ্লিট,
কারণ আমি কোর্সটা সম্পূর্ণ শেষ করেছি, তাই আপনাদের এখানে আপনারা কত পার্সেন্ট কমপ্লিট করছেন সেটা থাকবে। আর টুরুতে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনারা কোন কোন কোর্সগুলো করেছেন, মানে কত পয়েন্ট কত পয়েন্ট এগুলো সব দেখতে পারবেন, কোনটা করা হয় না সেখান থেকে এটা করে নেবেন। ওকে, এবং সর্বশেষে যেটা হবে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। এখানে সার্টিফিকেট পাওয়ার আগে আপনারা সাধারণত এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে নাম ঠিক আছে কিনা দেখে নেবেন। ওকে, নাম ঠিক থাকলে, সব কিছু ঠিক থাকলে, ভুল থাকলে এখান থেকে নাম লিখে তারপর এখানে আপগ্রেড আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আমার যেহেতু সব কিছু ঠিক আছে, আপনাদের সার্ট যখন কোর্স 70%-এর বেশি শেষ হয়ে যাবে তখন এখানে অলরেডি একটা নোটিফিকেশান আসবে, বেল আইকনে দেখতে পারবেন একটা নোটিফিকেশান আসছে। সেই নোটিফিকেশান অনুযায়ী আপনি বুঝতে পারবেন যে আপনার এটা এরকম নোটিফিকেশান আসবে, সার্টিফিকেট কোন কোন কোর্স আপনার করা হয়েছে এবং আপনি কী পেয়েছেন। গো টু অ্যাচিভমেন্ট, এরকম গো টু অ্যাচিভমেন্টে যাবেন। অ্যাচিভমেন্টে যাওয়ার পরে গো টু অ্যাচিভমেন্টে গেলে আপনি কতগুলো কোর্স করেছেন এখান থেকে তার সার্টিফিকেটগুলো সব আসবে। আমার বেসিক ইংলিশ অনার্স সার্টিফিকেট, এরকম সার্টিফিকেটে ক্লিক করবেন। সার্টিফিকেটে ক্লিক করার পরে দেখতে পাবেন কনগ্রাচুলেশন এটা লেখা আসবে, এই যে সার্টিফিকেট। এরকম আসবে লেখা। তো এখান থেকে এটাই আপনার সার্টিফিকেট, আপনি এটাকে প্রিন্ট করে নামাতে পারেন। তার জন্য এই ডাউনলোড নাও, ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোডে ক্লিক করবেন। ওকে, ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে সার্টিফিকেট অলরেডি চলে যাবে। আপনারা অবশ্যই কোর্সটা করবেন কারণ ইংরেজি অনেক কিছু শিখতে পারবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।